আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়াও না, সাউন্ড ঠিক করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জাআলা নাসলাহু ফী ক্বারারিন মাকীন। সাউন্ড ঠিক করো না ভাই, আর না তো তুমি তোমার মতো করে দাও, তোমার যেমন ভালো লাগবে ওইভাবে করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জাআলা নাসলাহু ফী ক্বারারিন মাকীন ওয়া জাআলাল মুফসিদিনা ফী আসফালি সাফিলিন ওয়া ফাদ্দালা মিনহুমুল মুখলিসিনা সালিহিন وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرين فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بهادر پور حافظ علی آباد مدرسہ আল ইসলাহ ইসলামী যুব সমাজ হাসনাবাদ বাহাদুরপুর হামিদপুরের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে ওলি হযরত মাওলানা শিহাবউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতুলি, আমরা এদিক ওদিক না গিয়া সরাসরি আলোচনায় ঢুকে যাই। খুতবার শুরুতে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে অল্প সময়ের মধ্যে এমন কিছু সহি কথা বলার তৌফিক দান করে দেন যেই কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও পারেন। আমাকে এখলাসের সাথে বলার, আপনাদেরকে এখলাসের সাথে শ্রবণ করার, ধৈর্যের পরিচয় দিয়া আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দেন। সবাই একসাথে বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুত তাকাসুর, এর
কয়েকটা অর্থ, এর মধ্যে একটা আপনাদের শোনাচ্ছি। কোনো কিছু অন্যের তুলনায় অধিক পাওয়ার জন্য প্রতিযোগিতার নাম হলো তাকাসুর। বান্দা এই দুনিয়াতে যে প্রতিযোগিতা দেয় মানুষ একজনের তুলনায় আরেকজন বেশি কামাবার জন্য, দুনিয়া পাওয়ার জন্য মানুষ যে প্রতিযোগিতা দেয় এটাকে বলা হয় তাকাসুর। আপনারা দেখবেন এই দুনিয়াতে আমাদের ভিতরে প্রতিযোগিতা আছে না নাই, আসতে বললে আমার আলোচনা হবে না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতরে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা আছে না নাই? এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালার সাথে প্রতিযোগিতা লাগায়, বলে কি রে দোস্ত আজকে কত কামাইলি বিকালবেলা, বলে আলহামদুলিল্লাহ আমি আজকে 500 কামাইছি। এই রিক্সাওয়ালা চিন্তা করে আমি ও রিক্সাওয়ালা, ও রিক্সাওয়ালা ও কামাইলো 500, আমি কেন 400 কামাইলাম? বলে ভাই তুই আজকে সকাল কয়টায় বের হইছিস কয়টায়? বলে আমি তো সকাল 8টায় বের হইছি। আচ্ছা আর আমি বের হইছি 10টায়, এজন্য আমি কামাইছি 400, তুই কামাইছিস 500। ও মনে মনে চিন্তা করে আগামী দিন আমি 8টায় বের হব, কারণ ও 500 কামাইছে, আমাকে আর বেশি কামাইতে হবে। এক রিক্সাওয়ালার সাথে আরেক রিক্সাওয়ালার প্রতিযোগিতা, এক সিএনজি ড্রাইভারের সাথে আরেক সিএনজি ড্রাইভারের প্রতিযোগিতা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে প্রতিযোগিতা, ব্যারিস্টার ব্যারিস্টারের সাথে প্রতিযোগিতা, ডাক্তার ডাক্তারের সাথে প্রতিযোগিতা। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ একটা প্রতিযোগিতায় আছে। কিসের প্রতিযোগিতা? বেশি বেশি কামাবার, বেশি বেশি অর্জন করার প্রতিযোগিতা। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা করে যারা আমি আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি কামাবার পাওয়ার দুনিয়ার ধান্দায় যারা আমাকে ভুলে গেছে, আল্লাহ তাআলা তাদের কি তিরস্কার করেছেন এই সূরায়, তাদের পরিণতি জানায় দিয়েছেন। যারা দুনিয়ার ধান্দায় আল্লাহকে ভুলে যায় তাদের যে কঠিন পরিণতি হবে এটা আল্লাহ পাক এই সূরায় জানায় দিয়েছেন। দুনিয়াদারদেরকে ভৎসনা করেছেন, এই সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। সবাই কষ্ট করে আবারও বলেন সূরাটার নাম কি? সূরায়ে তাকাসুর। এই সূরাতে আয়াত হলো 8টি। কতটি আয়াত? 8টি। সবাই না বললে ভালো লাগবে না, কয়টা আয়াত? অক্ষর বাক্য হলো 28টি। 8টি আয়াত 28টি বাক্য 120টি অক্ষর। আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি বলা যাবে? কথা বলে না, আসেননি আপনারা এখানে, মনে হয় আপনাদের সুরত দেখে মনে হয় একটু পরেই আজরাইল আসবে। হ্যাঁ খবর হয়েছে নাকি আপনাদের কাছে? তো মরার মতো, একবারে মরার মতো। ঠান্ডা বেশি লাগে, বেশি ঠান্ডা? যারা বুড়া হয়েছে তাদের তো এমনিতেই মেশিনের পাওয়ার একটু কমে গেছে, কমে না? বুড়া মানুষের একটু পাওয়ার কমে না? বুড়া হইলে ইমানের পাওয়ার কমে না, বিভিন্ন মেশিনের পাওয়ার একটু কমে, লিভার একটু দুর্বল হয়, কিডনি একটু দুর্বল হয়, হার্ট একটু দুর্বল হয়, চোখের দৃষ্টিশক্তি একটু লোপ পায়, পাঁজরের হাড় একটু কমে যায়, কানের আওয়াজ একটু কম শোনে। কথা বলেন ঠিক কিনা? বুড়া যারা এমনি একটু কানে কম শোনেন, আবার যেই তালে বান দিছেন এগুলো সেট করে ভিতরে কি আওয়াজ যায়নি? এই যে বান টান দিছেন ভিতরে আওয়াজ ঢুকেনি? ঠিক আছে ডিস্টার্ব হইলে এটা খোলেন, যদি মনে করেন আওয়াজ শুনতে সমস্যা হয় তাহলে এগুলো খুলে ফেলেন।
আর যদি মনে করেন না শোনা যায় তাহলে রাখেন, একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। সুরার নাম তাকাসুর, আটটি আয়াত, আটাশটি বাক্য, 120টি অক্ষর। এবার সবাই সুন্দর ভাবে আওয়াজ দিয়ে বলেন সুরার নাম কি? এ সুরাতে আয়াত 10টা, জোরে বলেন, মাশাআল্লাহ, 8টি আয়াত। বাক্য কতটি? অক্ষর কতটি? 100। আমি 120টা অক্ষর বলেই আমার আলোচনা শেষ, মাত্র 120টা অক্ষর, বেশি সময় লাগবে, খুব দ্রুত করব। আল্লাহ আমাকে বলার তৌফিক দেন আর আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। এ সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়া পূজারি যারা তাদের পরিণতি সম্পর্কে সতর্ক করা, যারা দুনিয়া আর পাগল হয়ে আল্লাহকে ভুলে যায় নবীকে ভুলে যায় তাদের পরিণতি সম্পর্কে জানায় দেওয়া। আল্লাহ পাক সূরা নাযিল করলেন দুনিয়াদারদেরকে এদের পরিণতি জানায় দেওয়ার জন্য। যারা পারেন একটু পড়ার চেষ্টা করবেন, দিল থেকে পড়বেন। আল্লাহ পাক প্রতি হরফে হরফে ন্যূনতম 10টা করে নেকি আপনার পরকালের আমলের ঝুড়িতে জমা করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুন ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ। ভালো করে হৃদয়ের কান লাগায় দেন, প্রতিটা ভালো কাজের আগে আমরা পড়তে হয় বিসমিল্লাহ। কোরআন তেলাওয়াত ভালো কাজের জন্য আগে আমরা পড়ে নিলাম বিসমিল্লাহ। মুসলমান নবীর আশেক যারা প্রতিটা ভালো কাজের আগে তারা পড়বে কি? আসতে হবে না, জোরে বলেন, প্রতি ভালো কাজের আগে কি? বউরে কিলাবার আগে কি? বউ কিলানো ভালো কাজ? আসতে নয়, জোরে, মারামারি করার সময় একবারে ভালো করে তৈরি হইবে, হইয়া বিসমিল্লাহ বইলা শুরু করবে। হ্যাঁ, প্রতি ভালো কাজের আগে আসতে না, জোরে, প্রতি ভালো কাজের আগে লেখাপড়া শুরু করলাম, শুরুতে কি? আমি খাবার খাবো শুরুতে, আমি একটা মুরগি জবাই করব, জবাইয়ের শুরুতে কার নাম? জবাইয়ের শুরুতে হবে বিসমিল্লাহ। ভালো করে খেয়াল করে নেন, বাজারে গেলে মুরগি কিনবেন, দোকানদারে বিসমিল্লাহ বলে নাই আপনি তাকায় আছেন, দোকানদার হাতে ছুরি নাই আপনি তারে শরণ করায় দিও, ও দোকানদার আমি মুসলমান, মুরগির গলায় ছুরি দেওয়ার আগে বল বিসমিল্লাহ, জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহু আকবার বলে ছুরি সালা। গরু জবাইয়ের আগে আল্লাহর নামে জবাই হবে, ছাগল জবাইয়ের আগে আল্লাহর নামে জবাই হবে। এজন্য মুসলমানের সন্তান হিন্দু ভাইদের বলির পাঠা মুসলমান খাবে না, ওদের ওটা মুসলমানের জন্য হারাম। বেঈমানদের জবাই কৃত পশু মুসলমান খাবে না,
এটা মুসলমানের জন্য হারাম। কেন হারাম ভালো করে শুনে নেন, কারণ ওটা জবাইয়ের সময় আমার আল্লাহর নাম নেওয়া হয় নাই। যেটা জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওটা মুসলমান কখনো খেতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা। সকল ভালো কাজের আগে মুসলমান কি বলবে? আরো জোরে বলেন, কি বলবে? মুসলমানের দাল, নবীন আশিকের দাল। সকাল বেলা ঘুম থেকে উঠে উজু করে নামাজ আদায় করবে, তারপর পড়বে দিনের শুরু করবে বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আবার কোন ব্যারামে ধরছে আমরা? সিন সিন শুরু করছে কেন? আওয়াজ বাড়ান, সিন সিন থাকবে না, বাড়ায় দেন, ওটা যাতে না থাকে। মুসলমান দিনের শুরুতে দিন শুরু করবে কার নামে? জোরে বলে না, কার নামে দিন শুরু করবে? মুসলমান আমার আল্লাহর নাম নিয়ে মুসলমান দিন শুরু করবে। আপনি যে বললেন, আপনি বললেন আল্লাহ, একজন মুসলমান বলতেছে, নবীর আশেক বলতেছে, আমি ওই আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। যার নাম নিয়ে শুরু করলে কেউ কোনো ক্ষতি করতে পারে? আর আমার আল্লাহ সব শোনেন, সব জানেন। একটু জবান খুলে বলেন, সব শোনেন, সব জানেন, সব দেখেন কে? বিয়ে শাদী করলেন, বিবির কাছে যাওয়ার আগে কার নামে কথা কয় না? আল্লাহর নামে শুরু করবেন, ভালো করে বুঝে নেন। প্রতিটা ভালো কাজের আগে মুসলমান বলবে বিসমিল্লাহ। একটু জবান খুলে আওয়াজ নিয়ে বলেন, শুধু এই আমলটুকু যদি আপনারা ভিতরে ঢুকাইতে পারেন, আমার ভাইরা কষ্ট করে যে মাহফিল দিয়েছে ওনাদের সার্থক হবে, চিল্লা এখন ঠিক কিনা? এই আমল করবেন, আর কিছু লাগবে না। একটু আওয়াজ নিয়ে বলেন, আমরা বিসমিল্লার আমল সকল ভালো কাজে করতে চাই কি চাই না? বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ, যখন আমি কাজে শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ, যখন আমি কাজে শুরু করি আল্লাহ। হোক না সে কাজে যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু কর। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু কর। কাজে কামে বরকত দিবেন আল্লাহ, কাজে কামে বরকত দিবেন আল্লাহ, যখন আমি কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। একটু জবান খুলে বলবেন, সকল ভালো কাজের আগে আমরা কি পড়বো? আরো জোরে বলেন, কি পড়বে? ভালো করে বুঝে নেন, দোকানে বসলেন, চায়ের কাপ হাতে নিলেন, দোকানে বসে চায়ের কাপ হাতে নিয়ে যারা নবীর পাগল, নবীর পাগলা যারা, নবীর আশেক, তারা পায়ের উপর পা উঠাইয়া বসবে। ডানে বামে মুরব্বি আছে কিনা ওটাও তাকাবে না, বাম হাতে চায়ের কাপ নেবে, ডান হাতে সিগারেট নেবে, এরপর সিগারেট একটা মারবে, চা খাবে বাম হাতে। এই আচরণ যারা করে, এইভাবে যারা চলে, তারা নবীর আশেক। কথা বলে না, যারা দাঁড়ায়া দাঁড়ায়া পানি পান করে, তারা নবীর আশেক। বরং একজন নবীর আশেক, সে যখন পানিটা হাতে নিবে, দাঁড়িয়ে আছে, পানি ঢাললো বাম হাতে পানি, হঠাৎ করে সে চিন্তা করবে না, না না আমি করি কি, ডান হাতে কেন পানিটা নিলাম না? দ্রুত গতিতে সে পানিটা ডান হাতে নিবে, এরপর দাঁড়ায় পান করতে মন চাইবে, সে চিন্তা করবে না, না না আমি নবীর উম্মত,
এমন কাজ আমি করব না যেই কাজে আমার নবী কষ্ট পায়, নবী রাগ করে, বরং দাঁড়ায়া পানি পান করলে, বাম হাতে পান করলে আমার নবী রাগ করে। আমি নবীর উম্মত, আমার গোটা জীবন আমি ওই কাজগুলোই করতে হবে, যেমনে চললে যেমনে কাজ করলে আমার নবী খুশি হবে। একজন নবীর আসে পানিটা হাতে নিয়া যদিও দাঁড়ায়া পান করে ফেলত, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা স্মরণ হওয়ার পর ওই বান্দা ডান হাতে পান করবে আর সুন্দরভাবে বসে বসে পান করবে, পান করার আগে আমার আল্লাহর নামে পান করবে, চিল্লায় কোন ঠিক কিনা। তাহলে বলেন সকল ভালো কাজের আগে নবীর আশেকরা কি পড়বে? কোরআন তেলাওয়াত করা ভালো কাজ না মন্দ কাজ? আস্তে নয় জোরে কর। তাহলে চিল্লায়া সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, কাল্লা লাও তাআলামুনা ইলমাল ইয়াকীন লাতারাউন্নাল জাহীম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকীন, সুম্মা লাতুস সাউন্ড বক্সের আওয়াজ কি আপনাদের বিরক্তি লাগে? না যদি বিরক্তি ওটা বন্ধ করে দিই, আওয়াজ একটু বিরক্তি লাগে নাকি? ওই সিন সিন আওয়াজটা থাকবে না, আওয়াজ এমনি বাড়াই দিবেন, সিন সিন ওইটা যাতে না থাকে, ঠিক আছে? বাড়ান কিন্তু ওইটা যাতে না থাকে। আল্লাহ, সবাই বলি আল্লাহ, দিল থেকে বলেন না আল্লাহ, এই আওয়াজ না একটু ভালোবাসার আওয়াজে ডাকেন, বলেন আল্লাহ। ভালো করে খেয়াল করে নেন, আল্লাহ পাক বলেন আল্লাহুমুত তাকাসুর সকলাকুম আন তুআতিল্লাহ আত্তাফাকুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজাল, বর্তমানে যত দুশ্মনের রসুল পাবেন, আল্লাহর দুশ্মন পাবেন, নবীর দুশ্মন পাবেন, ইসলামের দুশ্মন পাবেন, এই দুশ্মনী করার পিছনে বড় বড় তিনটা কারণ, তিনটা কারণে মানুষ আল্লাহর দুশ্মন হয়, আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, তিনটা রোগের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়। এই তিনটা রোগ যদি আমি আবু হানিফার ভিতরে চলে আসে, আমিও আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব। এই তিনটা রোগ যদি প্রিন্সিপাল মহোদয়ের ভিতরে ঢুকে যায়, উনি আল্লাহকে ভুলে যাবেন, নবীকে ভুলে যাবেন। প্রতিটা মানুষের ভিতরে তিনটা রোগ যদি ঢুকে যায়, তাহলে সে আল্লাহর দুশ্মনী করতে দ্বিধা করে না, নবীর দুশ্মনী করতে দ্বিধা করে না। আর এই তিনটা রূপ থেকে যদি বাঁচতে পারেন, তাহলে ঈমান নিয়া বাঁচতে পারবেন, ঈমান নিয়া বিদায় হতে পারবেন, পরকালে জান্নাতের মেহমান হয়ে যেতে পারবেন। একটু জবান খুলে বলেন, এই তিনটা রোগের কথা এখন আমি আপনাদের বলবো, যে এই তিনটা রোগে মানুষ আল্লাহকে ভুলে যায়। জবান খুলে বলেন, আমরা তিনটা রূপ থেকে বাঁচতে চাই কি চাই না? এক নাম্বার রোগ হলো সম্পদের রোগ, সম্পদের রোগ। এক নাম্বার রোগের নাম হলো সম্পদের লোভ, সম্পদের লোভে মানুষ আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, কথা কয় না। একটু জোরে বলেন ঠিক কি না? যেই ভাই সুদ খায়, ও কিসের লোভে খায়? কথা আসতে না জোরে। যেই ভাই সুদ খায়, ও কিসের লোভে খায়? ভালো করে বলেন, যে সুদ খায় তার কি ঈমান আছে? জোরে বলেন। যার ঈমান আছে সে কি সুদ খায়? নবীর আশে কি সুদ খাইতে পারে? আল্লাহ কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারের দল আমার ভয় কর, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
এটা ওই হুজুরে বানাই দিছে, আমি সাপ্লাই দিতে আসি, তেলাওয়াত করছি, এটা কার কালাম? আসতে নয় জোরে না মানলেও ইমানদার, আল্লাহর কালাম না মানলেও ইমানদার, কথা কয় না? যারা সুদ খায় তারা কি আল্লাহর কালাম মানে? আল্লাহ বলে আমারে ভয় কর, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের এখনো যা বকেয়া আছে ওগুলো ছেড়ে দে, বাদ দে। তুই 1,00,000 টাকা সুদে লাগাইছ, দেওয়ার সময় তুমি কন্ট্রাক্ট করে দিছ আমি 25,000 রেখে দিলাম, দলিল হবে 1,00,000 টাকা, পরের বছর যখন দিবি পুরা 1,00,000 টাকা দিবি। আসেনি? আসে আসে এলাকায় মনে হয় নাই, আসে জোরে বলেন আসেনি। আল্লাহ পাক বলে এই বাট পারে বাদ দে, কে বলে? আসতে বলবেন না, জোরে বলেন কে? যারা আওয়াজ দেয় না তারা মনে হয় সুদ খায়, হ্যাঁ যারা আওয়াজ দেয় না ওরা মনে মনে চিন্তা করে আমি তো খাই, আমি এখন কেমনে কই? আসেন নাকি দুই একজন? কথা কয় না? আসেন নাকি? আর থাকলেও একটু আওয়াজ দিবেন তো। কেউ যদি অন্যায় করে আবার সিনা জুড়িয়ে করে, এইটার মতো বাট পারার আর কেউ আছে? এমন অন্যায় করে কিন্তু নিজের চোর মনে করে, হুজুর যদি কয় বাবা চল জামাতে যাই, ও ছোট হয়ে বলে হুজুর একটু দোয়া করবেন আমাকে যাতে আল্লাহ কবুল করে, আর একদল বেদ্দব আছে এমন, হুজুর যদি কয় বাবা চল নামাজে যাই, এ সরেন, মোল্লারা দেশটা নষ্ট করে দিছে, কার বিষে নামাজ পড়বো? সব বাটপার আসেনি? আসতে না জোরে কন, আসেনি? এখন আপনি সুদও খাইলেন, গাল ফুলাইয়াও বইয়ার বইয়ার হইলে হুজুর এর কিতা কওয়া শুরু করছে, আমাদের মতো বাট পারার কেউ নাই, কথা কয় না? আর সুদ খান জানেন না, আরে এত বড় পাপ এটা, নিজের ছোট মনে করতে আছেন, অপরাধী মনে করতে আছেন, আর দিলে দিলে চিন্তা করেন আল্লাহ আমি বুঝতে পারি নাই, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আগামী দিন থেকে এখন থেকে আমি গুছানো আরম্ভ করব, সুদে টাকা লাগাইছিলাম এগুলো নিয়ে আসব, মূল টাকাটা নিয়ে আসব, আয় আল্লাহ আমি তাওবা করলাম, যদি এই নিয়তেই জান্নাতের বাগানে বসে করে ফেলতে পারেন, সকাল হওয়ার আগে যদি আপনি মারাও যান আল্লাহ পাক আপনার জীবনের অপরাধগুলো মাফ করে দিবে। কথা বিশ্বাস হয়নি? আসতে না জোরে বলেন বিশ্বাস হয়নি? আল্লাহ পাক বলেন সুদের বকেয়া গুলো বাদ দাও, কি ও সমস্যা আছে নাকি? ও রাগ করেন আপনারা কি? আগাবো একটু, এটি আমি বাপ দাদার বানানো কথা কইতে আছি, হ্যাঁ কিসা কাহিনী শোনাইতে আছি। আল্লাহ বলেন তুমি যে 25,000 টাকা রেখে দিছ, এক বছর পর তুমি পুরা 1,00,000 আনবা, দেওয়ার সময় 75 দিছ, এটা আর করবি না? যদি মুমিন হও তাহলে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে তাড়াতাড়ি ছেড়ে দাও, যদি না ছাড়া যদি বিয়া তুমি করো তেরামি করো ঘর ফুলাইয়া চলো, আল্লাহ বলেন ফা ইল্লাম তাফালু, যদি বাদ না দাও ছেড়ে না দাও সুদের কারবার যদি বাদ না দাও, ফা ইল্লাম তাফালু ফা আযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে শুনিয়া ল আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি, সুদখোরদের বলে দিচ্ছেন আমার আল্লাহ, আল্লাহ বলেন আমি এবং আমার দোস্তের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা, যদি সুদের কারবার বাদ না দাও তাহলে আমি আল্লাহ আর আমার দোস্তের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হ। একটু আপনারা জবান খুলে বলবেন, যেটা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইচ্ছা করে তৈরি হয়, বলেন তার কি ঈমান থাকতে পারে? আসতে না জোরে বলেন ঈমান থাকতে পারে? তাহলে যে বান্দা সুদ খায় ধন সম্পদের লোভ, এই লোভে পড়ে বান্দা সুদখোর হয়ে গেছে, একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা?
আওয়াজ দিয়া মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা আল্লাহকে চাই নাকি দুনিয়া চাই, আমরা নবী চাই নাকি দুনিয়া চাই। একটু আওয়াজ দিয়ে বুঝে শুনে আওয়াজ দিবেন, আমরা দুনিয়া চাই কি চাই নাকি আল্লাহকে চাই। দুনিয়া লাগবে না কারো এমন আছেন? দুনিয়া লাগবে না এমন কেউ আছেন? হ্যাঁ, দুনিয়া লাগবে না এমন কেউ আছেন? দুনিয়াতে সম্পদ লাগবে না এমন আছেন নাকি কেউ? যদি কেউ থাকেন তো আপনার গুলো আমার দিয়ে দিন। এখন আমি যদি ওয়াজ করি যাওয়ার সময় ওরা কইবে, হুজুর আপনি না ওয়াজ করছেন দুনিয়ার ধন দৌলত, তাহলে ওয়াজ করছেন দুনিয়ার একটা একটা ধন আপনি জানেন। ধন সম্পদ ছাড়া দুনিয়াতে চলা যাবে? আসতে না জোরে। আমার মায়ের অপারেশন, ডাক্তার জানাই দিল মা এমন অসুস্থ, এই মুহূর্তে আমার মায়ের অপারেশনে 2 লক্ষ টাকার দরকার, যদি আমার টাকা না থাকে চোখ দিয়া পানি ঝরবে, আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারব না। বলেন এই ভালো কাজে টাকার দরকার আছে না নাই? কন্যা দায়গ্রস্ত পিতা আপনার সামনে সে কান্না, বলে ও ভাই আমার কন্যার বিয়ে দিতে পারতেছি না, 50,000 টাকার দরকার। আপনার সম্পদ থাকলে তারে 50,000 টাকা হাতে দিয়ে তারে খুশি করে দিতে পারবেন, আপনার কাছে মজা লাগবে, তৃপ্তি লাগবে। আর যদি না থাকে তাহলে কষ্ট পাবেন। সম্পদ যদি থাকে, একটু আগে আপনারা মাদ্রাসায় দান করেছেন, সম্পদ থাকলে নিজে একটা মাদ্রাসা করে দিতে পারবেন। সম্পদ যদি থাকে ইয়াতিমদের ইচ্ছা মতো ইয়াতিমদের পিছনে খরচ করতে পারবেন। সম্পদ যদি থাকে আপনি দুনিয়াতে ভালো ভালো কাজে সম্পদ লাগাতে পারবেন, না থাকলে লাগানো যাবে না। এজন্য সম্পদের দরকার ভালো কাজ করার জন্য, চিল্লায় কোন ঠিক কিনা? তবে সম্পদ হালাল পথে না হারাম পথে? আস্তে কয় কেন? এ সম্পদ কি হালাল পথে না হারাম পথে? কি কয়? হালাল। এ সম্পদ হালাল পথে, হারাম পথে গেলে আমি 5 টাকা বেশি কামাইতে পারবো না? আমাকে আল্লাহ বানানোর আগে, দুনিয়াতে পাঠাবার আগে আমার ভাগ্যে আল্লাহ যত মন চাউল বাজেট দিয়েছেন, যত মন আমার ভাগ্যে বাজেট আছে, যত লক্ষ টাকা আমার ভাগ্যে আল্লাহ বাজেট করে দিয়েছেন, আমার বাজেট একটা অন্য কাউরে দেওয়া হবে না। চিল্লে এখন ঠিক কিনা? কথা ঠিক নেই? আপনার ভাগ্যে যত মন পানি বাজেট আছে, 1 ফোঁটা পানিও আপনারে কম দেওয়া হবে না। আপনার ভাগ্যে যত কোটি টাকা বাজেট আছে, 1 পয়সা কাউকে দেওয়া হবে না, ওটা আপনাকেই দেওয়া হবে। আল্লাহ জানায় দেয় তোমারটাই তোমাকে দিব, তোমার বাজেটেরটাই আমি তোমাকে দিব। তুমি যদি হালাল পথে চাও আমি তোমার বাজেটেরটাই তোমাকে দিব, হালাল পথেই দিব। আর তুমি যদি হারাম পথে চাও তোমার বাজেটেরটাই আমি তোমাকে হারাম পথে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা আমাদের বাজেটেরটা হালাল পথে চাই কি চাই না? আওয়াজ দিতে হবে, ভালোবাসার আওয়াজ দিতে হবে, আমরা আমাদের বাজেটেরটা হালাল পথে চাই কি চাই না? কেন আমরা হারাম খাবো? কেন? আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম ওই সময় হারাম খাইছি, কথা কয় না? ওই সময় আমাকে খাওয়াইছেন কে? আমি দুনিয়াতে আসি নাই, আসার আগে আমার খাবার বাজেট করে রাখছেন কে? মায়ের স্তরে কত সুন্দর তাজা খাবার আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, বান্দা দেখ আমি আমার কুদরতে তোর গোটা জিন্দেগি খাবারের ব্যবস্থা করব, তোর রিজিকের ব্যবস্থা করব, হারাম পথে যাবি না। আমি আল্লাহর নিয়ম, যারা হারাম পথে চাইবে আমি তাদের হারাম পথে দেব, যারা হালাল পথে চাইবে আমি তাদের হালাল পথে দেব। ওরে মুসলমান একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা হালাল পথে চাই কি চাই না? যারা দুনিয়া দুনিয়া করে আল্লাহকে ভুলে যায় তারা শেষে দুনিয়াও পায় না, পরকালও পায় না।
কথা কয় না। আর যারা হালাল ভাবে চলে, আল্লাহকে পেতে চায়, নবীকে পেতে চায়, তারা দুনিয়া উপায় পরকাল পায়, তারা এত শান্তিতে জীবন কাটায়, ওটা যারা জাহান্নামী পাপিষ্ঠ তারা কল্পনাও করতে পারবে না। চিল্লায় কণ্ঠে কি না, আল্লাহর গোলাম যারা, নবীর পাগল যারা, তারা কি দুনিয়াতে না খায় মরে? আসতে বলবেন না, না খায় মরে? তাদের কি সম্মান কম? আমরা পাগল, আমরা উল্টা পাল্টা দৌড়াই। আল্লাহ পাক বলে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের পাগল করে দিয়েছে, আমি আল্লাহকে ভুলাই দিয়েছে, আমি আল্লাহকে ভুলাই দিয়েছে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা। ওরে মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য বাকি দিন সামনে আগাও, দেখবা দুনিয়াও পাইবা পরকালও পাইবা। বাদশা সাবাক তেগাইনের বিবি, একটা বিবিরে তিনি অনেক বেশি ভালোবাসেন, ভালো করে বুঝেন, এক বিবিরে অনেক বেশি ভালোবাসেন, অন্যান্য বিবিরা বসে পরামর্শ করে ব্যাপারকে, আমরাও বিবি আর ওইটাও বিবি, বাদশা আমাদের তুলনায় এই বিবিরে বেশি ভালোবাসে কেন? সৌন্দর্যের চিন্তা যদি করি, সৌন্দর্যের দিক দিয়া যদি ভাবি আমরা এগিয়ে আছি, বংশের দিক দিয়া যদি ভাবি তাও আমরা এগিয়ে আছি, কিন্তু ব্যাপার কি, বাদশা এইটারে এই বিবিরে বেশি মহব্বত করে কেন? টাকা পয়সা দিয়া মহব্বত কিনা যায় না, টাকা পয়সা দিয়া দিল কিনা যায় না, এই দিলে কারো হাত নাই, বরং দিল থেকে ভালোবাসা এটা অনায়াসেই আসে, যদি তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য হও। জোরে কোন ঠিক কিনা, বাপের সন্তান যদি পাঁচটা হয়, একটা সন্তানকে বাপ একটু বেশি মহব্বত করে কেন? কারণ এই সন্তানের বেশি মহব্বত পাওয়ার যোগ্যতার ভিতরে আদব বেশি, সে বাপের দেখাশোনা করে বেশি। ওস্তাদের ছাত্র যদি পাঁচটা হয়, পাঁচটা ছাত্রের ভিতরে একটা ছাত্রের জন্য ওস্তাদের আলাদা মহব্বত ছিল, এখন ঠিক না? বাদশার বিবিরা পরামর্শ করে বাদশার সামনে হাজির হয়, বলে ও বাদশা, ব্যাপার কি, আমরাও বিবি ওটাও বিবি, আমাদের থেকে ওরে বেশি ভালোবাসেন, এটা মানা যায় না। বাদশা বলে জবাবটা আজকে দিব না, অন্য কোনো দিন সময় সুযোগ মতো তোমাদের জবাব দিব। আজ বিকাল বেলা বাদশার মনটা বড় ভালো, বাদশার নিজের বাগানের ভিতরে পায়চানি করে পাখিদের কিচির মিচির আওয়াজ, হঠাৎ করে বাদশা ধনাগারের দায়িত্বে যারা সোদের ডাকলেন, ওরা হাজির হলো, বলো আজকে বাদশা অর্ডার দেয়, আমার মনটা আজকে ভালো, আমার ধন ভান্ডারের দরওয়াজা খুলে দে, মনি মুক্তাগুলো বাগানের শেষ মাথায় এগুলো স্তূপ দে, আমার স্বর্ণ ওই বাগানের শেষ মাথায় স্তূপ দে, হীরা জহরত গুলো একটা মাথায় বাগানের শেষ মাথায় সিরিয়াল স্তূপ দে। এরপর সবগুলো সুন্দর ভাবে সাজানো হলো, বাদশা সাবাক তেগাইন বিবিদের ডাকলেন, সকল বিবিরা হাজির হয়। এবার সব বিবি চার বিবিরে ডেকে বললেন, আজ আমার মনটা বড় ভালো, আমি সিগন্যাল দিব, তোমরা দৌড় প্রতিযোগিতা দিবা, যে যত বেশি দৌড়াইয়া সবার আগে গিয়া যে যার মহব্বতের সম্পদে হাত দিবা, আমার কোনো দাবি নাই, ওটা আমি তারে দিয়ে দিব, আমার কোনো দাবি নাই, আজ আমার মন ভালো। বাদশার বিবিরা তৈরি, এবার বাদশা সিগন্যাল দিবে, দৌড় খেলা দেয় না, দৌড় খেলা, দৌড় খেলা, বলে দৌড় দিবা, যার যেটা মহব্বত ওটার ভিতরে হাত দিবা, যে আগে গিয়া যেটাতে হাত দিবা, আমার কোনো দাবি নাই, ওটা আমি তারে দিয়ে দিব। বিবিরা কাতারে দাঁড়ায় গেছে, এবার তারা দৌড় দিবে মহব্বতের, কেউ হীরার দিকে তাকায় আছে, কেউ মণিমুক্তের দিকে তাকায় আছে, কেউ বা স্বর্ণের দিকে নজর দিয়ে আছে, যার যেটা পছন্দ। বাদশা এবার সিগন্যাল দেয়, সব বিবিরা দৌড়ায়, কেউ আগে গিয়া মণিমুক্তাতে হাত দেয়, কেউ আগে গিয়া স্বর্ণের উপরে হাত দেয়, কেউ হীরার উপরে হাত দেয়, আর তাদের আনন্দ, আজ আমরা সম্পদের মালিক হয়ে গেলাম, ভিতরে বড় আনন্দ। পিছনের দিকে নজর দেয় বিবিরা, এদের আনন্দ আরো বেড়ে যায়। বাদশার ডাক দিয়ে বলে, ও বাদশা,
দেখছো নি তুমি যেই বিবিরে ভালোবাসো এই বিবির কোন গুণ নাই, এটার কোন গুণ নাই, একটু দৌড় দেওয়ার মতো গুণও তার ভিতরে নাই, মহব্বতের বিবি আজ কিছুই পায় নাই, আমরা সবাই মনি মুক্তা পেলাম, হীরা পেলাম, স্বর্ণ পেলাম, তোমার মহব্বতের বিবি আজকে খালি কিছু পায় নাই। বাদশা বলে ব্যাপার কি আমি একটু দেখে নেই, মহব্বতের বিবি গিয়া বলে রে বিবি ব্যাপার কি, তুমি তো সকলের চাইতে হালকা পাতলা, দৌড় দিলে সবার আগে যাওয়ার কথা, কিন্তু তুমি দাঁড়ায় আছো চোখে পানি কেন, কান্না করো কেন? মহব্বতের বিবি বলে বাদশা আমি আবার শুনতে চাই, আপনি কি বলেছেন আমি আবার শুনতে চাই, বলে আমি বলেছিলাম আজ আমার মন ভালো, যে যেটাতে হাত দিবা ওটা তারে আমি দিয়ে দিব। বাদশার মহব্বতের বিবি বলে শুনতে বড় ভালো লাগে, শুনতে মন চায়, আবার বলে বলেছি আমার মন ভালো, যে যেটা হাত দিবে ওটা তারে দিয়ে দিবে, এটাই বলছিলাম। মহব্বতের বিবি এক পা দুই পা করে, এক কদম দুই কদম করে সামনে আগায়, আর অন্য বিবিদের দেখায় দেয় দেখ আমি দৌড় দিলে তোরা আমার আগে স্বর্ণ নিতে পারতি না, আমার আগে মনি মুক্তা নিতে পারতি না, আমার আগে হীরা নিতে পারতি না, আমি হীরাও চাই না, স্বর্ণ চাই না, মনি মুক্তা চাই না, আমি দুনিয়া চাই না, আমি এই সম্পদ চাই না, বরং আমি চাই সম্পদের মালিক বাদশাকে। মহব্বতের বিবি বাদশারে জড়া ধরে বলে ও বাদশা আপনি বলেছেন আজ আপনার মন ভালো, যে যেটাতে হাত দিবে ওটা তারে দিয়ে দিবেন, অতএব ওরা তাকায় দেখেন স্বর্ণ নিল, হীরা নিল, মনি মুক্তা নিল, আমি মনি মুক্তা চাই না, স্বর্ণ চাই না, বরং আমি স্বর্ণের মালিক চাই, মনি মুক্তার মালিক বাদশাকে চাই, কারণ আমি জানি বাদশা যদি আমার হয় তামাম সব কিছুই আমার হয়ে যাবে, আর যদি বাদশা আমার না হয় এই সম্পদ দিয়া আমার কোনো উপকার হবে না, এজন্য আমি বাদশাকে চাই, কারণ আমি ভালো করে জানি বাদশাকে পাইলে সব পাওয়া হয়ে যায়, একটা জবানও বন্ধ রাখা যাবে না, মহব্বতের আওয়াজ দিয়া বল আমরা আল্লাহকে নবীকে পেতে চাই কি চাই না, আরো জোরে বলো চাই কি চাই না, কারণ আল্লাহর নবীরে পাইলে এমনি সব হয়, কথা বলে না কেন, দুনিয়াতে বাদশার চাইতেও দামি হওয়া যায়, কথা বলেন না কেন, দেখেন তাকায় দেখেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দাম আসেনি, দুনিয়ার সব বাদশা একত্রিত করেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ধারে কাছেও যাওয়া যাবে, ওরে মুসলমান দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশা, যদি তুমি আল্লাহকে ধরো নবীকে জড়ায়া ধরো, একটা জবান বন্ধ রাখা যাবে না, ইমানের আওয়াজ নিয়ে বলো আমরা আল্লাহকে নবীকে জড়ায়া ধরতে চাই কি চাই না, তাহলে মানুষ বেঈমান হয়, নাস্তিক হয়, মুরতাদ হয়, তিনটা বড় বড় রোগের কারণে, সাগলাকু মাংত আতিল্লাহ আত্তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজাল, এক নম্বরে হলো আমওয়াল ধন দৌলত, দুই নম্বরে সন্তান সন্ততির মায়া, এই যে মানুষ হারাম হালাল বাসে না, যেমনে পায় এমনে কামায়, ও কত লাগবে ওর আর কত দরকার, কত কিছুর মালিক হইলো এরপরেও হারাম খায় কেন খায়, বলে আমার তো আর লাগবে না, আমার সন্তানদের লাগবে, আমার পরিবারের লাগবে, ওদের ভবিষ্যতের জন্য মানুষ আল্লাহকে ভুলে যায় চিল্লায় কোন ঠিক কিনা, কথা মিলেনি বাস্তবতার সাথে, মিলেনি আস্তে বলেন কেন, মিলেনি। তিন নম্বরে মানুষ জনবলের অহংকার, নমরুদার জনবলের অহংকার ছিল, ফেরাউনের জনবলের অহংকার, কারুনের জনবলের অহংকার, আবু জাহিল্লার জনবলের অহংকার, জনবলের অহংকারে আল্লাহর বড় বড় নবীদের পর্যন্ত সম্মান দেয় নাই, জোরে কোন ঠিক কিনা, বর্তমানে যাদের জনবলের অহংকার আছে তারা আলেম উলামাদের কোনো ইজ্জত সম্মান দিতে চায় না, চিল্লে এখন ঠিক কিনা, কারণ ওর জনবলের অহংকার আছে, ও ফোন দিলে থানার ফুল স্টাফ চলে আসবে, এই জন্য সে দাড়ি পাকনা মুরুব্বিরেও ইজ্জত দেয় না, কথা কয় না,
ও ফোন দিলে সব হাজির, বেয়াদব ভালো করে খেয়াল করে নাও। ফেরাউন ছিল এমন বেয়াদব, নমরুদ ছিল এমন বেয়াদব, কারুন ছিল এমন বেয়াদব, সাদ্দাত ছিল এমন বেয়াদব, আবু জাহিল উতবা সাহেবা আবু লাহাবরা ছিল এমন বেয়াদব। বর্তমানে যারা একটু জনবলের অহংকারে গা শরীর গরম হবে, মানুষকে মানুষ মনে করবে না, ওদের মাঝে আর আবু জাহিলের মাঝে কোনো তফাৎ থাকে না, চিল্লা এখন ঠিক কিনা? কয়দিন অহংকার করবি? বেশি দিন নাই, চূড়ান্ত হবে, তোমাকে পশ্চাতে হবে। জোরে বলেন ঠিক না? বেঈমানরা বহু জ্বালাইছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখন মানুষ থুথু মারে, কথা কয় না। নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালায় নাই, কথা আসতে বলবেন না, জোরে বলেন। জনবল না কেনা, যারা আল্লাহর পাগল নবীর পাগল তাদের সাথে আছে কে? আসতে বলবেন না, কে আছে? আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন যেই বাবা জন্ম দিয়েছে ওই বাবা পর্যন্ত দুশমন, ডানে বামে কেউ নাই। আল্লাহ পাক বলে, যারা আমার হয় আমি তার হই, আর আমি যার হই তার যদি কেউ না থাকে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। চিল্লা এখন ঠিক না? শিক্ষা আমাদের নবী দিয়েছে। আমার নবী যখন আত্মগোপন করেছেন গুহায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে শত্রু একবারে গুহার মুখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেলাম। আমার নই বলে, ওরা ওই যে গুহার মুখে ধরা তো আমরা পড়ে গেলাম। আবু বকর বলে, আমার নবী আওয়াজ দিয়া বলে, না না না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় পেও না, আমাদের সাথে আছে কে? আসতে বলবেন না, কে আছে? যারা আল্লাহর ওলির দল তাদের সাথে কে আছে? এর গৌর গোবিন্দ, ওর তো সব আছিল, ফাওয়ারের অভাব নাই, জনবলের অভাব নাই, সৈন্যবাহিনীর অভাব নাই, আর 360 আল্লাহর ওলি কিছুই নাই, তসবিহ আছে আর ছোটখাটো তরবারি আছে। অথচ একজন বাদশার বিরুদ্ধে মোকাবিলার মতো করার মতো কিছুই নাই। আল্লাহ পাক বলে, কিছুই দরকার নাই, তুমি যদি আমার হও আমি তোমার হই, আমি যার হই তার কোনো ভয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা? কথাগুলো কি বাস্তব নি? বর্তমানে এই নমরুদের দল, ফেরাউনের দল, আবু জাহিলের দল, গৌর গোবিন্দের প্রেতাত্মা, আল্লাহওয়ালাদের দুশ্মন আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দেখেন, একজন কেউ নাই, বাবা পর্যন্ত দুশ্মন, ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র একজন। ওদের সামনে গিয়ে বললেন, ভালো করে বুঝেন, জনবলের অহংকার বেশি দিন থাকে না, অহংকার বাদ দেন। বললেন, তোমরা এগুলোর পূজা করো কেন? কেন এগুলোর সামনে মাথা ঠেকাও? ওরা বলে, আমাদের বাপ দাদারা করত, এর লাগে আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি একজন, কিন্তু আওয়াজ দিলেন, আওয়াজ কোরআন শরীফ, ওয়া তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আর 15 মিনিট ধৈর্য হবে আপনাদের? কথা বলেন না, ধৈর্য হবে? মাত্র 15 মিনিট, আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। মাত্র একজন, কি কঠিন কথা শোনায় দিলেন, আল্লাহর কসম, তোমরা যখন থাকবে না তোমাদের দেবতার ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব, একটা ব্যবস্থা গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করল, পরিবেশটা ভালো না, একেবারে অবস্থা খারাপ, চারিদিকে মূর্তির পাগল আর মূর্তির পাগল। ওরা মনে করতো যে মূর্তির অনেক পাওয়ার, বিভিন্ন মূর্তি, হাজার হাজার মূর্তি, এক একটারে এক একটার জন্য ওরা পূজা করতো,
আর এই মূর্তির অনেক খাবার আছে বলে তারা ধারণা করত। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তাদের এই ধারণাটা পাল্টানো দরকার, মূর্তির যে কোনো ফাওয়ার নাই এটা তাদের বুঝাইয়া দেওয়া দরকার ছিল। এখন ঠিক কিনা? এখন ওয়াশিং না গিয়া হিন্দুদের মূর্তি টুর্তি ভাঙ্গেন না আবার, কারণ আলহামদুলিল্লাহ এখন হিন্দুদের মূর্তি ভাঙ্গার কোনো দরকার, কথা বলে না, কোনো দরকার, কোনো দরকার নাই। আপনার কাম এখন ওরাই করে, কথা কয় না। তদানীন্তন সময়ে হিন্দুরা মনে করতো মূর্তির বহুত খাওয়ার, ঋণের ধারে কাছে যাওয়ার ক্ষমতা কারো নাই। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন এই ধারণা তাদের ভাঙ্গানো দরকার, এই জন্য তিনি মূর্তি ভাঙছেন, বুঝিয়ে দিয়েছেন তোদের মূর্তির কোনো খাওয়ার এ মূর্তিরা নিজেরই হেফাজত করতে পারে না, এটা বুঝাবার জন্য তিনি প্রয়োজন অনুভব করলেন, এই জন্য মূর্তি ভাঙলেন। আলহামদুলিল্লাহ এখন আমার দেশের হিন্দু ভাইয়েরা নিজেরাই ভাঙ্গে, নিজেরাই মূর্তি ভাঙ্গে। ওরা যেহেতু নিজেরাই ভাঙ্গে, আমার নবী জানায় দিলেন কোনো মুসলমান আমার উম্মত হিন্দুদের মূর্তি ভাঙবি না, বরং তোদের দায়িত্ব দিলাম তোদের আশেপাশে যদি হিন্দু ভাইরা থাকে তোরা ওদের নিরাপত্তা দিবা, ওদেরকে আক্রমণ করবি না, ওদের মূর্তি ভাঙবি না। চিল্লে এখন ঠিক কিনা? এখন যারা হিন্দুদের মূর্তি ভাঙবে ওরা কি ওদের ভিতরে নবীর আদর্শ আছে? জোরে বলেন আছে। তখন ভাঙার দরকার ছিল, কারণ তখন ওরা মূর্তির অনেক ফাওয়ার আছে এটা মনে করত, কিন্তু এখন হিন্দু ভাইরা মূর্তির ফাওয়ার নাই এটা ওরা নিজেরাও জানে। এজন্য দেখেন বছর ঘুরে যখন বছর আগে নিজেদের লক্ষ্মীগুলো নিজেরা বের করে এরপরে পানিতে ডুবায়, ডুবে না কেন, ভালো করে কুঞ্চি দিয়া বাঁশ দিয়া ভালো করে ডুবায়, কথা কয় না, কথা বলেন ঠিক কি না? এটা ডুবোস না, কাম ভালো করে এমন জোরে মারে আল্লাহর নবী এই শিক্ষা দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কেন ভাঙলে? তখন ওরা মনে করতো আমগো মূর্তির ধারে কাছে কেউ আইতে পারবি, আইলে আমগো দেবতারা সাইজ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোকে দেবতা সাইজ সাইজ বুঝবে না, সাইজ সাইজ করা দূরের কথা, নিজেরই বাঁচাতে পারে না। ওরা বলে না আমগো দেবতার ক্ষতি কেউ করতে পারে না। ইব্রাহিম বলে এটা বুঝাই দিম একটু সুযোগ পাইয়া লই, এটা বুঝাই দিম আমরা কিছু সুযোগ পাইয়া লই। কি রাগ করতে আছেন নাকি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাই দেওয়ার সুযোগ পেলেন, একদিন পেয়ে গেলেন সুযোগ। আল্লাহ তাআলা বলেন ঘটনাটা কি ঘটছিল, ফাজাআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজাআলাহুম জুজাজান, একবার সাপগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, জুজাজান চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের দেবতার ঘরে দেখে বড় বড় দেবতার অভাব নাই, আবার ছোট ছোট দেবতার অভাব নাই, কত সাইজের দেবতা অভাব নাই, এক একটার সামনে দুধ আছে, কলা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, বিভিন্ন আইটেমের খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার গুলো ধরে বলে খা খা খা, মাতে না, কথা কয় না, থাপ্পড় দিমো খাস না কেন, তাও মাতে না, দেয় কষাই এক থাপ্পড়, এবার দফ খা, মাত বলে নাই, মারে গুশি খা, তাও মাত বলে নাই, মেজাজটা ফুল গরম। এবার একটা কুড়াল পাইছে এটা দিয়ে জামনে পারছে এমনে সাইজ সবগুলারে ভাঙছে। এবার বড়টার দিকে তাকায় দেখে হঠাৎ ব্রেক, বড় যেটা অনেকগুলো হাত এটারে দিতে গিয়া হঠাৎ ব্রেক, আল্লাহর নবীর মাথা একটা কৌশল করলেন, বলে সবগুলা ভাঙতে এটারে ভাঙবো না, কুড়ালটা এটার কান্দে ঝুলাই দিয়া তারপর বিদায় হলেন। আল্লাহ পাক বলেন ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। বড়টারে ভাঙ্গেন নাই, একটা কৌশল করলেন, কেন একটু পরে জবাব দিবেন, ওরা যখন সবগুলো এখানে আসবে তখন একটা সুন্দর জবাব তিনি দিবেন, এই জন্য বড়টারে ভাঙ্গেন নাই। পরের দিন যখন সবাই মূর্তির সামনে হাজির হয়, ওরা বিভিন্ন জন দেখে এদের দেবতার কোনো সাইজ নাই, কোনোটার পা নাই, কোনোটার মাথা নাই, কোনোটার হাত নাই, কোনোটা একবারে,
এরা এবার বলল কি বলল আল্লাহ পাক বলেন কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন ওরা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা কে আমাদের এই দেবতাগুলোর সাথে এমন আচরণ করলো যে করছে সে ভালো মানুষ না বড় জালেম তার মতো জালেম আর কেউ হতে পারে না এক একজন এক এক রকম কথা কইতে আছে কেউ কেউ বলে আমরা জানি এটা কে করতে পারে বলে কে ওরা বলে কালু সামিআনা ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম আমরা শুনেছি ইব্রাহিম নামে একটা পোলা আমগো দেবতার বিরুদ্ধে কথা কইছে অতএব ইব্রাহিম আমগো মূর্তি ভাঙছে এবার ওরা বলে তাইলে দেরি কি সেরাম তো জানা বল আছে না কথা কয় না সব আছে আর্মি আছে র‍্যাব আছে পুলিশ আছে সব আছে দেরি কেন قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون ওরে হাজির করো আমরা তারে মজা বুঝাই দিব তোরা সাক্ষী দিবি আমরা ওরে সাইজ করব ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হয় এবার বলে ওরা বলল আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি আমগো দেবতাগুলোরে এমন ভাবে সাইজ করছো তুমি কি আমগো দেবতা ভাঙছো ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাব দেন যে বড়টারে ভাঙ্গেন নাই বলে এইটাই তো চাইছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার ইব্রাহিম তুমি আমগো দেবতাগুলো ভাঙছো ইব্রাহিম বলে আমারে জিগাও কেন আমারে জিগায় না আমি না তো কে বলে কাবীরুহুম হাযা ফাসআলুহুম এই যে বড়টা এটারে জিগাও জিজ্ঞাসা কর ইন কানু ইয়ানতিকুন যদি এটা কথা বলতে পারে তাইলে বলে দিবে দেবতা কি কথা বলতে পারবে আওয়াজ দেন পারবে এবার আল্লাহ পাক এরপরে কি অবস্থা ওইটা কোরআন শরীফে আছে না নাই আল্লাহ বলেন এদের অবস্থা ফারাজাউ ইলা আনফুসিহিম এরা বিবেক দিয়া চিন্তা করলো নিজেরা নিজের একটু ভাবলো আসলেই তো সত্য ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন এরা একটু বিবেক খাটাইয়া চিন্তা করে হাসাই তো আমরা একটু আগে ওরে জালেম কইছি ও তো জালেম না আমরাই তো জালেম তোরাই তো জালেম এরা কিন্তু সঠিকটা বুঝছে এবার বুঝার পর আবার পাল্টায় গেছে বুঝার পর আবার বাপ দাদার টান বুঝার পর আবার দুনিয়ার সম্পদের টান ক্ষমতার টান বিভিন্ন টানে বুঝার পর পাল্টায় গেছে সুম্মা নুকিসু আলা রুসিহিম এরা আবার ঘুরে গেল এরপর বলল লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন তোমার তো অবশ্যই জানা আছে ইব্রাহিম আমাদের দেবতারা কথা বলতে পারে না আমগো দেবতারা কথা বলতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাইলে শোনো কয়জন মাত্র একজন কয়জন আমরা ওই পিতার সন্তান আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাইরে শোনো ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআ ওয়া লা ইয়াদুরুকুম উফ্ফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন তোমগো দেবতা কথা বলতে পারে না দেবতারা কথা বলতে পারে না শোনো তাইলে কি তোমরা আমার আল্লাহরে বাদ দিয়া এমন কিছুর সামনে মাথা ঠেকাও যে না পারে কোনো উপকার করতে না পারে কোনো ক্ষতি করতে কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না নিজেরেও নিজে বাঁচাইতে পারে না এমন কিছু পূজা তোমরা করো আফালা তাআকিলুন তোমাদের কি বুদ্ধি নাই তোমরা কি বুঝবা না
ইব্রাহিম আলাইহিসসালাম একজন বাদশার সাথে বিতর্ক, ক্ষমতাবান বাদশা যার জনবলের অভাব নাই, যেমনে বলে এমনে হয়, এমন বাদশার সামনে দাঁড়াইয়া একজন তর্ক করে, একজন কোনো ভয় নাই একটি মানের আওয়াজ দিয়া বলবা, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, আমাদের ধর্মের পিতা ইব্রাহিম, একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আমাদের পিতার আদর্শবান সন্তান হতে চাই কি চাই না? নমরুদ বলে, তুমি আবার কোন আল্লাহর কথা বলো, কোন রবের কথা বলো, কও তো দেখি ওনার ক্ষমতা টমতা কি আছে না আছে, কি ওনার কি পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিসসালাম পরিচয় দেয়, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت বলে, আমার রবের পরিচয় নাও, আমার রব তিনি যিনি জীবন দেন আবার মরণ দেন, চিল্লায় কম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন আমার রব তিনি যিনি জীবন দেন মরণ দেন, নমরুদ কয় এটা কোনো ব্যাপার হইলো, এটা তো আমিও পারি, নাউজুবিল্লাহ বলবেন না, সোরাই কি পারবো, এ সোরাই কি পারবো, জীবন দিতে পারবো, কইলো তো পারবো, আমাকে একটা আঞ্চলিক ভাষা আছে, রাগ করবেন নাকি আপনারা, পাঁচা দিয়া পাহাড় ফেলা, পাঁচা দিয়া, যদি কেউ পাঁচা দিয়া পাহাড় ঠেলে পাহাড়ের ক্ষতি হবে, নিজেই শেষ হবে, কথা কোন ঠিক না, বলে তোমার রব উনি যে জীবন দেয় আবার মারে, নমরুদ এটা কোনো ব্যাপার আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে আছে, এটা কয় কি, নমরুদ বলে দেখ আমি পারি। এবার দুইজনকে আসামিকে সামনে হাজির করে একজনকে মৃত্যুদণ্ড দিয়া দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বলে দেখো আমিও পারি, একজনকে মৃত্যুদণ্ড আর একজনকে বেকসুর খালাস, কই দেখছো নি তুমি না বলছো তোমার রব জীবন দেয় আবার মারে, আমি এই মাত্র তোমার সামনে একজনকে মারলাম আবার বাঁচায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কই দাঁড়া, বাতিলদের যত যুক্তি হোক যত কৌশল হোক আল্লাহর কৌশলের কাছে ওদের কোনো খানা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কই আরে বাপ্পা দাঁড়া, তাহলে আরেকটু কথা আছে কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওরে বাটপা শোন, আমার রব সব সময় সূর্যকে পূর্ব দিকে ওঠান, সব সময় আমার রবের কথায় সূর্য পূর্ব দিকে উদিত হয়, তুই যদি রব হও তাইলে একটু সূর্যটারে পশ্চিম দিক দিয়ে উঠায়া দেখা পারবে, কথা কয় না পারবে, আল্লাহ বলে কাফেরের এই বাকফারের জবানে তালা লেগে গেছে, এখন আর কোনো আওয়াজ নাই, তবে আমি আল্লাহ যারা জালেম তাদের সৎপথের সন্ধান দেই। ও বুঝলো, বুঝার পরে এখন যখন আর পারে না তখন জনবল তো আছে, অর্ডার দেয় আর কোনো আওয়াজ নাই, ওরা আওয়াজ দেয় আর কোনো কথা নাই, ওরে আর কোনো কথা বলতে দেওয়া হবে না, ওর জবান একেবারে বন্ধ করে দিতে হবে। এরা কি বললো এটা কোরআন শরীফে আসেনি, আসতে বলবেন না, জোরে বলেন আসেনি। ওরা যখন দেখলো আর পারে না, ওরে কথা বলতে দেওয়া যাবে না, কালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এ নমরুদদের গোষ্ঠীরা বলল আর কোনো আওয়াজ নাই, বলে এখনই ওরে আগুনে পোড়ায় আমার, কালু হারিকুহু ওরে আগুনে পোড়ায় আমার, ওয়ানসুরু আলিহাতাকুম আমগো দেবতারে আমরা সাহায্য করব, যদি তোমরা কিছু করতে চাও তোমগো দেবতারে সাহায্য করো, যদি কিছু করতে চাও, ও যেই বাড়াবাড়ি শুরু করেছে আর কোনো কথা বলতে দেওয়া হবে না, আর আগুনে পোড়ায় মারতে হবে, এবার আগুনে পোড়ায় মারা হবে, আগুনের কুণ্ডলী তৈরি করা হয়, আগুনের মাঝখানে ফেলে দিবে, একটু আওয়াজ দিয়া বলবেন আল্লাহ যদি না চায় মানুষকে আগুনে পড়ে মরবে,
আল্লাহ যারে বাঁচাইতে চায় দুনিয়ার কেউ তাকে মারতে পারে না চিল্লে এখন ঠিক না। তাহলে ডরান কেন, ভয় পান কেন? আমার যতদিন হায়াত আছে তাম দুনিয়া মিলেও কি আমাকে মারতে পারবে? হায়াত না থাকলে আমগো দেশের প্রধানমন্ত্রী ওনার যদি মরণ চলে আসে ওনাকে যদি বলা হয় যে আপনি বাঁচবেন যদি আপনি 5,000 কোটি টাকা দেন, ও বলবে 5,000 কোটি না আমি 10,000 দিব, এরপরে আমি আরো 200 বছর বাঁচার গ্যারান্টি থাকলে দে। ডোনাল্ড ট্রাম্প ওর কাছে গিয়া যদি বলা হয় 10,000 কোটি টাকা দে তাহলে 100 বছর বাঁচবি, ও বলবে 10,000 না আরো ডাবল দিব আমারে বাঁচায় দে। কিন্তু না না না, আল্লাহর দেয়া নির্ধারিত হায়াত যখন ফুরায়া যাবে এক মিনিটের জন্য তাম দুনিয়া দিয়া থাকার কোনো ব্যবস্থা নাই। আবার যদি আমার হায়াত থাকে তাম দুনিয়ার সব মিলেও আমার দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা নাই, একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়া বলো এই বিশ্বাস আমাদের আছে কিনা? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে জনবলের অহংকার কে আমরা ভয় পাবো না? আমরা ওদের জানাই দিব, স্পষ্ট ভাষায় জানাই দিব আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা মানি, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের এই শিক্ষাই দিয়েছেন, কাউরে ভয় পাবো না, আমরা কাউরে ভয় পাবো না, তোমরা রাষ্ট্র চালাও তোমরা দেশ চালাও আমাদের এই গদির কোনো লোভ নাই। তবে তোমাদের অনুরোধ করে বলবো আমার দেশে আজ বর্তমানে নাস্তিক মুরতাদের দলেরা আমার নবীর নবীরকে আঘাত করতে চায়, আল্লাহর নবীর ইজ্জতে হামলা চালায় দিতে চায়। বাংলাদেশের মানুষ তোমরা যদি আরো 100 বছর ক্ষমতায় থাকো কোনো আওয়াজ দিবে না, তবে সকল মুসলমানদের একটাই আওয়াজ, আমার দেশে যারা আমার নবীর ইজ্জতে আঘাত করতে চায় ও অনতি বিলম্বে পার্লামেন্টে আইন পাস করে ঘোষণা জানায় দাও এই বাংলার জমিনে যে বা যারা আমার নবীর ইজ্জতে আঘাত করতে চাইবে কোরআনে হাত দিতে চাইবে তাদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করো। আল্লাহর কসম বলি বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তোমাদের মাথার তাজ বানায় নিবে, জোরে বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করে নেন, ভালো করে খেয়াল করে নেন, এ দেশের মানুষ আল্লাহর নবীর পাগল, এ দেশের মানুষ আর কিছুই চায় না। যদি তোমরা আল্লাহর নবীর পাগল হইয়া আল্লাহর ওলিদের দলে ঢুকিয়া যদি তোমরা আজ এই মুহূর্তে যদি এই 2-1 দিনের মধ্যে পার্লামেন্টে তুমি ঘোষণা করে দাও যে আমার দেশে আল্লাহর নবীর দুশ্মনী আকারে ইঙ্গিতেও যদি কেউ করে, নবীর ইজ্জতে যদি কেউ হামলা চালাতে চায় ওর সর্বোচ্চ শাস্তির বিধান আমরা এটা পাশ করে দিলাম, এ দেশের জনগণ তোমাদের মাথার তাজ বানায় রাখবে। আর যদি কোনোভাবে এ দেশের জনগণের কাছে ফাঁস হয়ে যায় যে নাস্তিক মুরতাদদের তোমরা আশ্রয় দিয়েছো, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জানি এখনো তোমরা দিতেছো না, কারণ প্রধানমন্ত্রী বারবার বলে আমরা আমি আমরাও নবীকে ভালোবাসি, আমি মুসলমান, উনি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়মিত নামাজ পড়ে, এগুলো ওনারা বারবার বলে, আমরা বলি হ্যাঁ আমরা তোমাদের জন্য দোয়া করব। তবে সত্যই যদি আল্লাহ নবীর পাগল হও তাহলে অনতি বিলম্বে ঘোষণা দাও নবীর অপমান আমরা সইব না, সর্বোচ্চ সাজা তাদের ব্যাপারে আমরা একবারে এটা আইন প্রয়োগ করে দিলাম, বাস্তব প্রয়োগ শুরু করে দাও। আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর কসম দিয়া বলি, আমার এই কসমের কাফফারাও দিতে হবে না। এ দেশের জনগণ নবীর ভালোবাসার পক্ষে যদি আওয়াজ দাও এ দেশের জনগণ তোমাদের মাথার তাজ বানায়া নেবে, আবার বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে আছে কি না নাই এগুলো দেখে না, বরং দেখে তার ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা। কথা কন না কবি নজরুলের তো দাড়ি নাই, ক্লিন শেভ করতে, কিন্তু পাগলাটার এত ইজ্জত এত সম্মান এত মর্যাদা কেন? প্রত্যেকটা মুসলমানের কইল যায় কবি নজরুলের জায়গা আছে না নাই? কেন
কেন? কারণ কবি নজরুল আমার নবীর পক্ষে, এদেশের জনগণ যে নবীর পক্ষে তার পক্ষে, যে নবীর বিরুদ্ধে সে যদি বাবাও হয় সে বাবার বিরুদ্ধে প্রয়োজনে সংগ্রাম চালাবে চিল্লায় কণ্ঠে কিনা। জনবলের অহংকার বেশি দিন টিকে না, ইব্রাহিম আলাইহিস সালাম একা, আর আওয়াজ দেওয়া যাবে না, আগুনে ফালায় দেয়, সাহায্য চায় কার কাছে, আগুন কার কথা শুনে? আল্লাহ অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, আমি তোর, আল্লাহ পাক বলেন, ও আগুন আমি অর্ডার দিলাম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক নিরাপদ হও। আল্লাহ অর্ডার দিতে দেরি হয়, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলো। জনবল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাহিনী দেখলে ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহকুম তাকাসুর, মুফাসসিরিনে কারাম বললেন, এ মানুষ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় আল্লাহকে ভুলে যায়। এর মধ্যে তিনটা বড় বড় কারণ, এক নম্বর কারণ ধন দৌলতের লোভ, দ্বিতীয় কারণ সন্তান সন্ততির মহব্বত মায়ার জাল, তিন নম্বর কারণ জনবলের অহংকার। আল্লাহ পাক বলেন, মানুষের প্রতিযোগিতা বন্ধ হয় না, যারা দুনিয়াদার তাদের প্রতিযোগিতা দুনিয়ার পিছনে বন্ধ হয় না, একদিন বন্ধ হবে, ওই দিন আফসুস করলেও কোনো ফায়দা হবে না। ওই দিন কোন দিন? আল্লাহ বলে, এখন তোর পেট ভরবে না, এখন তোর মানব জাতির এমন অবস্থা, আমার নবী বলেছেন, সে যদি দুইটা স্বর্ণের পাহাড়ের মালিক হয়, বলবে আরেকটার মালিক যদি হইতে পারতাম প্রতিযোগিতা। আল্লাহ পাক বলেন, এদের প্রতিযোগিতা বন্ধ হবে না। ওই দিনের আগে কোন দিন? যারা দুনিয়ার পাগল দেখবেন, মরার আগে ওরা দুনিয়া দুনিয়া করে মরে। আল্লাহ পাক বলেন, এদের পেট ভরবে না, তবে একদিন ভরবে, ওই দিন কোন দিন? হাত্তা যুরতুমুল মাকাবির, পড়েন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা প্রবেশ করবে তাদের পেটটা মাটি দিয়ে ভরা না হবে, ওই কবরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের পেট ভরবে না। দুনিয়াদার দুনিয়ার পাগল যারা, তাদের পেট ভরবে মাটি চাপা খাওয়ার পরে, এর আগে পেট ভরবে না। ওরে মুসলমান, একটু ইমানের আওয়াজ দিয়া বলো, আমরা বড় বড় তিনটা রোগ থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? শূন্য হাতে এলে ভাবে ফের শূন্য হাতে যেতে হবে, শূন্য হাতে এলে ভাবে ফের শূন্য হাতে যেতে হবে, তবে মিছে দুনিয়ায় কেন এত আয়োজন, তবে মিছে দুনিয়ায় কেন এত আয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা, মরণ এলে বুঝবা তবে হবে না ফায়দা। কথা কন ঠিক না? ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা, মরণ এলে বুঝবা তবে হবে না ফায়দা। মাটি চাপা খেলে পরে, মাটি চাপা খেলে পরে মিটবে প্রয়োজন। হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? হে মানুষ বলো না, তোমার আর কত কোটি টাকার প্রয়োজন? এ মুসলমান, একটু শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়া বলবা, আমরা আল্লাহ নবীর মহব্বত নিয়া এই দুনিয়াতে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাকে সহ সকলকে কবুল করেন, একটু জোরে বলেন আমিন। আসলে কোরআন শরীফ একটা মহাসমুদ্র, এখান থেকে কথা বললে বরকত আসতেই থাকে, কথা বলেন না কেন? এই যে সূরা তাকাসুর থেকেও আমরা রমজানে পাঁচ দিন কথা বলি, এরকম এরকম ছোট ছোট সূরাগুলো থেকে, সূরা আসর, সূরা তাকাসুর, এরও আবার ওই বিভিন্ন যে সূরাগুলো আছে এগুলো থেকে পাঁচ দিন দশ দিন আমরা কথা বলি, এরপরেও কথা গুছানো যায় না। আমি দুইটা আয়াত আপনাদেরকে আজকে শোনালাম, প্রথম এবং দ্বিতীয় আয়াত।
সংক্ষিপ্ত আলোচনা করলাম, বাকিগুলো আর আগালাম না। যতটুকু শুনলাম, আমরা যতটুকু বুঝলাম, আল্লাহ আমাকে সহ সকলকে বাস্তব জীবনে ততটুকু আমল করার তৌফিক দান করেন। আমাদের আপন স্বজন যারা চলে গেল প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করেন। এলাকার যত বান্দা বান্দি বিদায় হয়ে গেল সকলের রুহে হাদিয়া কবুল করে নেন। আয় আল্লাহ যারা দান করে সকলের দানকে কবুল করেন। আয় আল্লাহ এই বছর জান্নাতের বাগানে হাত উঠায় দিলাম, লাগাই বছর হায়াত নাও থাকতে পারে, যদি এটাই জীবনের শেষ মাহফিল হয় মেহরবানি করে এই মাহফিলের মধ্যেই আমাদেরকে খাঁটি বান্দা বানাইয়া দে। আয় আল্লাহ সূরা তাকাসুরের প্রথম দুইটা আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। আয় আল্লাহ যার ভিতরে বড় বড় তিনটা রোগ থাকবে সে জাহান্নামী হয়ে যাবে, ধন দৌলতের লোভ, আয় আল্লাহ সন্তান সন্ততির মায়ায় আপনাকে ভুলে যাওয়া, আর জনবলের অহংকার করে আপনাকে ভুলে যাওয়া। আল্লাহ মেহরবানি করে কঠিন কঠিন রোগগুলো থেকে আমাদের বাঁচাইয়া দেন। আয় আল্লাহ আমাদের সকলকে হালাল সম্পদওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ দুনিয়াতে সম্পদ ছাড়া ভালো কাজ করা যায় না, আল্লাহ মেহরবানি করে ভালো কাজগুলো করার জন্য আমাদের ধনাঢ্য বান্দাদের কাতারে শামিল করে দে। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার সকল হাজতগুলো গাইবি খাজানা থেকে পুরা করে দে। আয় আল্লাহ যেদিন দুনিয়া থেকে উঠায় নিবেন সে সময় আমাদের সকলের জবানে কলবে পড়ার তৌফিক দিয়ে নি, মানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।